দেখা করব ছবি তুলব তার অটোগ্রাফ নিব না এখনো করিনি আমি চাচ্ছি আমার ছেলে যে তোর ভক্ত তার ভক্ত তো আমি চাচ্ছি তার হাত থেকে আমার ছেলে বইটা নিক অমর একুশে বইমেলার আজ 12তম দিন এই মুহূর্তে আমাদের অবস্থান কিংবদন্তি পাবলিকেশনসের সামনে যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে পাঠকদের লম্বা একটি লাইন দেখতে পাচ্ছি এর কারণটি যদি আপনাদেরকে জানাই রাখি সেটি হচ্ছে গতকাল কণ্ঠশিল্পী বলি এবং মানবিক কাজে যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত তিনি হচ্ছেন তাশরিফ খান তাশরিফ খান গতকাল রাতেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন যে আগামীকাল আপনাদের সাথে দেখা করতে আসব কি বইমেলায় এবং সেখানে আপনাদের সাথে দেখা হবে জানিয়ে রাখি যে তাশরিফ খানের নতুন করে আবার কোনো বই আসেনি তবে গতবার যে বইটি সবথেকে বেশি সাড়া ফেলেছিল সেটি হচ্ছে 22-এর বন্যা 22 সালের বন্যাকে নিয়ে তিনি যে বইটি লিখেছিলেন সে বইটির হয়তো এখনও যারা পাঠক রয়েছেন যারা বইটি সংগ্রহ করবেন আজকে তিনি তাদের সাথে দেখা করবেন কথা বলবেন এবং তাদেরকে অটোগ্রাফ দেবেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই যে তারা বইয়ের জন্য অপেক্ষা করতেছেন নাকি তাশরিফ খানের সাথে বা একটু কথা বলি আপনার সাথে আপনি কি বই নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন না তাশরিফ খানকে দেখার জন্য দেখার জন্য ভাই 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 উচিত বই তো পড়ার সময় নাই এখন তো তাশরিফ খানকে দেখাই হচ্ছে মেন উদ্দেশ্য আর কি তাই এখানে অপেক্ষা করতেছি আর কি মানে তাশরিফ খানকে দেখার জন্য আসছেন হ্যাঁ হ্যাঁ তা অবশ্যই বইমেলা তো সচরাচর যারা আছে বেশিরভাগ মানুষই ঘুরতে আসছে আর কি এখন আমি ছোট পাঠক দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা তুমি কি তাশরিফ খানকে দেখতে আসছো না বই নিতে আসছো তাশরিফ খানকে দেখতে আসছো বই নিছি খুব সম্ভবত একটু দেখি এরকম নিলে আজকে হ্যাঁ তাশরিফ খানকে কেন ভালো লাগে তোমার তাশরিফ খানকে ভাই জান না রে ভাই আমি জায়গাটা করলাম কেন তাশরিফ খান কে তাশরিফ খান একজন শিল্পী তার গান ভালো লাগে কি নাম তোমার শাহরিয়াজিস শাহরিয়াজ বইমেলায় প্রথমবার আসছো ধন্যবাদ তোমাকে আমরা যে কথাটি বলছিলাম যদি একটু দূর থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছি কয়েকটি লাইনে কিন্তু এই কিংবদন্তি পাবলিকেশনসের সামনে এই মুহূর্তে পাঠকদের একটা লম্বা লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে অনেকে যেটি বলছেন যে তারা তাশরিফ খানের সাথে দেখা করবেন কথা বলবেন আবার কেউ কেউ বইটি সংগ্রহ করবেন এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটা আপনাদেরকে দেখালাম যে কেউ কেউ বইটি এরই মধ্যে সংগ্রহ করেছেন এই পাশটা যদি দেখাই যে স্টলের ঠিক সামনের পাশটা যে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন যারা বইটি এখন দেখছেন হয়তো প্রথমবারের মতো 22-এর বন্যা যে বইটি সেটি তারা সংগ্রহ করতেছেন যার কারণে একটু দেখে হয়তো তারা বইটি সংগ্রহ করতেছে আমরা ভাই কি বই নেবেন না দেখা করতে আসছেন বই নেওয়ার জন্য দুটাই এই বইটা তো গতবার ছিল জি গতবার তো আসি নাকি আর কত আসে নাকি জি কালকে কত রঙ একজন ছিল আসে নাই এবার তার সাথে পান আসেছেন কি তার গানের জন্য ভালোবাসে না বই লিখছেন বা মানবিক কাজের জন্য ওনা মানবিক কাজের জন্য আমরা বেশি পছন্দ করি মানবিক কাজের জন্য সবাই ওনার গান তো আমি ফোনে অনেক আগে থেকেই কিন্তু ওনা মানবিক কাজের জন্য অনেক বেশি পছন্দ খুব সম্ভবত আপনি স্টুডেন্ট একটা প্রশ্ন রাখি আপনার কাছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব সুশৃঙ্খলভাবে আপনারা দাঁড়িয়েছেন বইটি সংগ্রহ করবেন কোনো হই হুল্লোড় নেই চেঁচামেচি নেই কিন্তু অন্যান্য জায়গায় বেশ কিছু লেখকদের ক্ষেত্রে এইগুলো কেন ঘটতেছে আসলে এটা ভাই কেন বলবো আমরা এটা আর কি মানে ভালোবাসা তাদের মধ্যে নেই আর কি যাদের জন্য ভালোবাসা থাকবে তাদের জন্য সিরিয়াল মেনটেন করা যায় ওটা কোনো সমস্যা না যেমনটা তিনি বলছিলেন আসলে যে যেভাবে যাকে গ্রহণ করবেন আর কি তারা যেহেতু তাশরিফ খানকে ভালোবাসেন সেজন্য তারা এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতেছেন আমরা একটু ভাইয়ের সাথে একটু একটু কথা বলতে চাই তার সাথে ভাই তো একেবারে সামনেই আছেন খুব সম্ভবত এবং মোবাইলে দেখতে পাচ্ছি তাশরিফ খানের খুব একটা সুন্দর একটা ছবি রাখছেন একটু কথা বলি আজকে কি বই সংগ্রহ করবেন না কথা বলবেন বই অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে তার হাত থেকে নেওয়ার জন্য ওয়েট করতেছি এবং তার হাত থেকে অটোগ্রাফ নিব তার সাথে কথা বলবো এবং তাদের সাথে সেলফি তুলব এর জন্য ওয়েট করতেছি একটা প্রশ্ন রাখি তাশরিফ খানকে কেন খুব বেশি পছন্দ করেন তার গানের জন্য মানবিক কাজের জন্য কোনটার জন্য অ্যাট ফার্স্ট তার মানবিক কাজের জন্য তাকে ভালো লাগে দ্বিতীয়ত তার গানের জন্য ভালো লাগে তাকে আপনি তাহলে দেখা করার জন্য আসছেন আজকে হ্যাঁ হ্যাঁ কখন আসবে বলে মনে করতেছেন লেট হবে এই ধরেন 20 মিনিটের মতো হল লাগবে তার আসতে আমি অলরেডি 3টা থেকে ওয়েট করতেছি তার জন্য দর্শক আবার একটু দেখাই যারা বিক্রয় কর্মী রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে খুব সম্ভবত তাশরিফ খান এসে বইয়ে সাইন করবেন বা সবার সাথে কথা বলবেন হ্যাঁ 22-এর বন্যা তাশরিফ ভাইয়ের জন্য হ্যাঁ দেখা করব ছবি তুলব তার অটোগ্রাফ নিব হ্যাঁ গত বছর আসা হয় নাই তার মানুষের প্রতি সাহায্য করে সবার পাশে এগিয়ে যায় এই দিকটা তার সবচেয়ে বেশি ভালো লাগে তার গান এগুলো আরো বেশি ভালো লাগে ছোটবেলায় শুনছিলাম যে ব্যাচেলর এইরকম গান শুনছিলাম ওই থেকেই তার মানে ক্লাস 8 থেকে তাকে পছন্দ করি
খুব বড় একজন ভক্ত। এই তো এই যে দীর্ঘ একটা লাইনে দাঁড়িয়ে আছেন এখানে, এখন তাশরিফ খান আসে নাই, হ্যাঁ আসবে, এখন আসলে কি ভাবছেন বা? অনেক এক্সাইটেড হয়ে আছি, সামনাসামনি দেখব, অনেক ইচ্ছা ছিল, এখন আল্লাহ চাইলে পূরণ হবে, দেখব। আমি মিরপুরে থাকি। এখনো করিনি, আমি চাচ্ছি আমার ছেলে যে তোর ভক্ত, তার ভক্ত, তো আমি চাচ্ছি তার হাত থেকে আমার ছেলে বইটা নিক। এই জন্য আমি জানি না, হয়তো বা তার গানের বিট ভালো লাগে বা মিউজিক ভালো লাগে। সাওম 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 রাইদুল সাওম। তাশরিফ খানকে চিনো? হ্যাঁ। কি ভাবেছিল গান শুনে? হ্যাঁ। আপনি তার গানের নাম কি, একটা গানের নাম বলো তাকে, নাহলে তোমার সাথে হ্যান্ডশেক করবে না। এই যে খাবারই শুনবে, বলো একটা গান শোনাও। আবু একটু কথা বলবো, বই আমার নাম হয়েছে, দেখা হয়েছে গত বছর, আজকে আসছিলাম বই মেলায়, তো জানতে পারলাম তাশরিফ ভাই আসবে, তো একটু দেখা। হ্যাঁ এক কথায় বলতে গেলে তাশরিফ ভাই আর সব কাজ সব গুণাগুণে একেবারে বেস্ট, ইনশাল্লাহ। ওকে ভাই এই দিকটা যাই, এখান থেকে ধরো। জি আমি মোহাম্মদপুর থেকে আসছি। না করা হয়নি, তবে কালকে করবো, আজকে স্টল ঘুরতে আসছি। তা শুনেছি তাশরিফ খান আসবে, তো তাশরিফ খানের ফ্যান এখানে দাঁড়ায় আছে, তো ওর সাথে আমি আসছি। হ্যাঁ ফ্যানের সাথে ফ্রেন্ড। ভালো লাগে, ভালো কাজ করে, গানগুলো ভালো লাগে, শুনি দুই তিন বছর আগের থেকে। না এখনো পড়িনি। না আজকে প্রথম দেখা, কেমন লাগছে আপনার ফ্রেন্ডকে নিয়ে আসছে? এই তো এভারেজ, এমন স্পেশাল কিছু না। নো 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 একদম না 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 না। আচ্ছা ওকে থ্যাংক ইউ।